ফায়ার ফাইটার যতজন আহত হয়েছে সকলকে সেনাবাহিনী চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসা দিয়েছে এবং দিচ্ছে কন্টিনিউয়াস। আপনারা জানবেন যে এখানে প্রায় সেনাবাহিনীর এক কোম্পানির অধিক সংখ্যক লোক আমাদের সাথে ইঞ্জিনিয়ার আছে, বিশেষ করে যেহেতু এখানে কেমিক্যাল আছে কাজ করে যাচ্ছে যেন ফায়ারটা এই এরিয়ার বাইরে কোথাও না চলে যায়, এবং এখনো ফায়ারটা আমাদের এরিয়ার মধ্যেই আছে বা সাগর বা অন্যদিকে কোনো দিকে ছড়িয়ে পড়ছে না, এবং ইনশাল্লাহ আমরা এটাকে কন্টেন করব, করে রেখেছি, কোনো অসুবিধা হবে না আশা করি। তবে একটু সময় লাগবে যেহেতু কেমিক্যাল, আমাদেরকে এখনো একটা শব্দ শুনতে পেলে না, কেমিক্যাল একটু সময় লাগবে আমাদের নির্বাপন করতে। এই ছিল আমাদের আজকের ব্রিফিং। এখন পর্যন্ত আপনারা কি কি পরিকল্পনায় আগাচ্ছেন? আমরা পরিকল্পনা আমাদের নির্বাপনের প্রথম পরিকল্পনা হতাহত কমানো অবশ্যই দ্বিতীয় পরিকল্পনা, এবং এই দুইটা সাইড বাই সাইড যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মালিক পক্ষ কাউকে এখানে পাচ্ছি না, এখন পর্যন্ত আমরা মালিক পক্ষের কাউকে দেখি না। এইটা মালিক পক্ষের কাউকে যদি আমরা পেতাম তাহলে হয়তো আমরা জানতে পারতাম যে কোন কন্টেইনারে কি আছে বা কোথায় কি কি রাখা আছে, যেটা আমার জানা নেই, যার জন্য আমাদের সময় লাগছে, বেগ পেতে হচ্ছে। আমরা এখনো আসলে বলতে পারছি না, বুঝে বললাম আমাদের প্রায়োরিটি এখন আগুন নিভান। আমরা অলরেডি ফায়ার সার্ভিস থেকে আমার ডাইরেক্টর অপারেশন নেতৃত্বে পাঁচজন একটা কমিটি গঠন করেছি, এই কমিটি কাজ করছে, ইনশাল্লাহ আমরা খুব শিগগিরই আপনাদেরকে সেই তথ্য দিতে পারবো, বাট কারণটা আমাদের জানা নেই। আগুনটা দীর্ঘ সময় ধরে চলছে এবং এখানে কোনো বিশেষজ্ঞ টিম নিয়ে আসে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে কিনা? বিশেষজ্ঞ টিম আমার ডানে দাঁড়িয়ে আছে, ইঞ্জিনিয়ার সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার পরে বিশেষজ্ঞ টিমই কাজ করছে এবং কাজ করে যাবে, আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাবে। আমরা আমাদের হ্যাজমট টিমটা আমরা ঢাকা থেকে এনেছি, হ্যাজমট টিমটা আপনার অন দি ওয়েতে, যারা ভিতরে কাজ করতে পারে, যারা বিদেশে প্রশিক্ষিত, এরা এখানে যারা ছিল তাদেরকে আমি গতকাল রাতে থেকেই ইভিলেজ করেছি এবং এক্সট্রা আমি ঢাকা থেকে আনছি, ইতিমধ্যে চলে আসছি। চ্যালেঞ্জগুলো আমরা জানছি না, আইডেন্টিফাই করতে পারছি না কোন কন্টেন্ডারে কি আছে।